আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর একটি সুন্দর সকালে আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো আমি কাঁধে ব্যাগ নিয়ে আছি, এটা আমার নয় কিন্তু আমার ছেলের। এসে আমার ছেলে স্কুল যাচ্ছে এখন, এখন বাজে 6:30, ওর বাস চলে এসেছে, ড্রাইভার ফোন করছে। তো চলো ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, তোমাদের দাদাকে তারপরে মেয়েকে উঠাতে হবে, মেয়েকে স্কুলে পৌঁছে দিতে হবে। চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই। দেখি মুখটা দেখি একটু, দেখি দেখি মুখটা দেখি 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 দেখি, এই যে উঠে পড়েছে। চলো 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 স্কুল রেডি হতে হবে, চলো চলো ওঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি, দাদা ভাই স্কুল চলে গেল, ওঠো 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 ওঠো। বন্ধুরা পুচকির মাথায় লেগেছে তো তাই মলম লাগানোর জন্য ওই জায়গাতে ফাঁকা করে আমি এই যে দুটো চটি বেঁধে দিয়েছি ওর, দেখো স্কুল যাচ্ছে, স্কুলের জন্য রেডি। চলো আমরা এবার বেরিয়ে পড়ি, ছেলে স্কুল চলে গেছে তোমার দেখতেই পেলে, এবার মেয়েকে স্কুলে দিয়ে আসে তারপর বাড়ির কাজ বাগাবো। ব্যথা হয়ে গেছে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা মেয়েকে স্কুলে পৌঁছে আমরা এখন বাজারে আছি, দেখো বাজার কমপ্লিট, বাজার কমপ্লিট, অনেকটা লেট হয়ে গেল, বাড়ি গিয়ে জানি না কি করে কাজ বাগাবো। চলো এবার বাড়ির দিকে যাই, তো বন্ধুরা মেয়েকে অনেকক্ষণ আনা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি আর ও বসে আছে, বসে বসে ফোন দেখছে, কার্টুন দেখছে। আর আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট করে আমি জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এলাম, এবার রান্না করবো। মা সকালে মাছ ভেজে নিয়েছে,
তোমাদেরকে দেখিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এত গরমে মাছ যদি অনেকক্ষণ ফেলে রাখা হয় অনেক নরম হয়ে যায়, আর মানে খারাপ হয়ে যাবারও সম্ভাবনা থাকে। তাই সকাল সকাল বাজার করে নিয়েছি, যখন তখন নুন হলুদ মাখিয়ে মা বললে আমি মাছগুলো ভেজে দিচ্ছি, বসে বসে বসেই তো আছি, কাজ তো কিছু নেই, তো চলো মাছটা ভেজে দিই। তো মা মাছ ভেজে নিয়েছে, তো তরকারি পত্র করবো, আর মিক্সিটা খারাপ হয়ে গেছে জানো তো বন্ধুরা, তো সেন নোড়ায় বাড়তে হবে। তো আমি তার আগে মশলাটা করে নিই, মাছের মশলাটা করে নিই, সেন নোড়াতে পিষে নিই, তারপরে তরকারি পত্র কাটবো। তাহলে উঠোনে প্রচণ্ড রোদ, রোদে রোদে মশলা পিষা যাবে না। আর রান্নাঘরে পেঁয়াজের রসুন ওখানে বাটি না, কারণ জলটা গুড়ি গুড়ি পুরো রান্নাঘরটাই হবে। তাই একবারে উঠোনে বাটবো সেন নোড়াটা নিয়ে যেয়ে। তো চলো ঝটপট কাজগুলো বাগিয়ে নিয়ে আমি। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি। তো এটা মাছের ঝোলের মশলা, তো চলো এটা চট করে বেটে নিই। না না, তো বন্ধুরা দেখো এখানে আমার মাছের ঝোল ফুটে উঠেছে। তো চলো মাছগুলো এবারে দিয়ে দিই আস্তে আস্তে। এই চারাপোনটা রাখবো মায়ের জন্য, মা সিদ্ধ ঝোল করেছে। পেঁয়াজ আদা রসুন মায়ের সহ্য হয় না, তাই মা সিদ্ধ ঝোল করেছে। চলো মাছগুলো এবারে দিয়ে দিই। তো এটা একটু ফুটে যাক, আর তোমাদের দেখাই বাকি রান্নাগুলো। এটা দেখো, এটা কাল্লা সেদ্ধ, কাল্লা দিয়ে আলু দিয়ে সেদ্ধ চটকে নিয়েছি, এটা মা খাবে, এটা পেঁয়াজ ছাড়া। আর এখানে আমরা যেটা খাবো সেটাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজ মায়ের সহ্য হয় না, মানে ঢেকুর উঠে আর কি, তো কাঁচা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে চটকেছি, এটা আমরা খাবো। আর এখানে দেখো, মেয়ে আর ছেলে তো কাল্লা খাবে না, ওরা তেঁতো লাগবে, তাই যে ওদের জন্য আলু চটকে নিয়েছি আলু ভাতে। আর এখানে দেখো, লাউ দিয়ে মাছের তেল দিয়ে তরকারি করেছি। আর এখানে আছে শাক ভাজা। বাস, আজকের মেনু এটুকুই। তো বন্ধুরা চটপট রান্না সেরে নিলাম, কারণ এখনই ড্রাইভার ফোন করলো বলে, এখনই ফোন করবে, ছেলেকে আনতে যেতে হবে। আজকে যদিও বেশি রোদ নেই, আজকে আবহাওয়াটা খুব ভালোই আছে, বেশি রোদ নেই। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাতটা নামাবো, ভাতটা ওদিকে ফুটছে রান্নাঘরে। আর এখানে আমার মাছটা সব হয়ে গেছে, তো এগুলো একটু বাগিয়ে গুছিয়ে নেবো, নাহলে বিড়ালের উপদ্রব প্রচণ্ড আছে, একটু চোখের আড়াল হলেই বিড়াল এসে বা সব রান্না বান্না করে দেবে। তো চলো এগুলো চটপট বাগিয়ে ফেলি, আর একটু চেঞ্জ করে পরে, মানে বাড়ির কাপড় জামা পরে আছি, তো একটু বাজার দিকে মানে ছেলের বাস এসে দাঁড়াবে, তো একটু ভালো কাপড় জামা পরে নেবো। সকালে মেয়েকে স্কুলে পৌঁছাবার সময় যে চুড়িদারটা পরে যায় সেটা পরেই যাবো, তো চেঞ্জ করে নেবো তাড়াতাড়ি করে, ওর সময় হয়ে গেছে আসার। তো চলো আর বকবক না করে আমি চটপট কাজগুলো সেরে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো কিছু শর্ট ভিডিও বানালাম এখন, তাই দেখো এখন আমি রেডি হয়ে আছি, এখন বাড়িতে চেঞ্জ করে নিই, এসে দেখি মেয়ে উঠে পড়েছে,
তো তোমার দাদা ভাই দোকান যেতে দেরি হয়ে গেছে, দোকান থেকে ফোন করছে, ঘুরে যাব। তো চলো এবার চেঞ্জ করে নিই। কোথায় যাবো শোনা, তোমার আঙুরটা খেয়ে না। তো এই যে দেখো ওকে আঙুর দিয়েছি বাটিতে করে, তো আঙুর খেতে খেতে আওয়াজ ঘুমিয়ে গেছিলো, তো বাবা এসে করে ওকে জাগালো। তো আঙুরগুলো খেয়ে নিই, আমি চেঞ্জ করে নিই, তারপর রাত্রে খাবার করতে যাবো। বাসনপত্রগুলো বাইরে শুনে খেতে ধুয়ে গেছে, সেগুলো পড়ে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাত্রে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, তোমার দাদা ভাই অনেকক্ষণ অনেক পরে দোকান থেকে এসেছে, অনেক রাত্রি হয়ে গেছিলো, একটু কাজ ছিল, তো অনেক রাত্রি হয়ে গেছিলো, তারপর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ভিডিওটা এন্ড করা হয়নি। আর কালকে যেহেতু সন্ধ্যাবেলা শর্ট ভিডিও করেছিলাম বিকেলবেলা, তো একটু শুতেও পাইনি, তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। ছেলে তো সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়েছিলো, ও তো কালকে পড়তে বসেইনি, আর মেয়েকে পড়াতে পড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়ছিলাম, তো কালকে সেরকমভাবে ভিডিওটা এন্ড করা হয়নি। আর তাই আজকে সকালবেলা আমি ভিডিও এড করছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম আমি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমি সারাদিন কী করলাম না করলাম কালকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ও এই মাত্র, এই দেখো আমার ছেলে একটা ব্যান্ড দেখাচ্ছে, এটা ওর কাকাই ওকে কিনে দিয়েছে, ওর কাকা ওকে দিচ্ছে না। তুমি বড় হো তুমি বলবে, বড় হয়ে গেছো। আচ্ছা বন্ধু দিকে তাহলে গুড মর্নিং বলে দাও। তো চলো বন্ধুরা, আজকে সকালবেলা আমি ভিডিওটা এড করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, তোমাদের সারাদিনটা খুব ভালো কাটো। আজকের মতো টাটা।